হ্যালো ফ্রেন্ডস, আমি শাশ্বতী। ওয়েলকাম ব্যাক টু মাই হোমমেড রেসিপি চ্যানেল। আজকেই বানাবো মশলাদার আলু। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এরকম অনেক 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 নিরামিষ আইটেম আপনাদের সামনে আনতে চাইছি। আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, দেখুন। যারা যারা নতুন আমার দর্শক, তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। তো আজকে আমি বানাচ্ছি মশলাদার আলু। মশলাদার আলু বানানোর জন্য আমি 250 গ্রাম ওজনের ছোট্ট ছোট্ট আলু নিয়েছি, দেখুন। 150 গ্রাম মটরশুঁটি, সামান্য পরিমাণ ধনে পাতা, 1 চা চামচ আন্দাজে আদা, 1টি পাতিলেবু, আর আমার মশলাতে লাগছে লবণ, হলুদ, 1 চা চামচ গোলমরিচ, আর 1/2 চা চামচ সাদা জিরা। গোলমরিচ ও সাদা জিরাটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব ও আলু সেদ্ধ করে নেব খোসা সমেত, দিয়ে হাত দিয়ে ঘষে দিলেই খোসাগুলো উঠে যাবে। গোলমরিচ ও জিরাটাকে ভেজে নেব। এবার লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, জিরা ও গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, 1/2 পাতিলেবু নিয়েছি, আদা পেস্ট বানিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক মশলাদার আলু। মশলাদার আলু বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল নিলাম, সরষের তেলটাই নেবেন। এবার আদা দিলাম, মটরশুঁটি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আলুটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন এতে আরো 1/2 কাপ জল অ্যাড করবো।
গোলমরিচ ও জিরা গুঁড়ো, ঢাকা দিয়ে 2 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে মশলা আলুরদম। এটা রেডি, এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। মশলাদার আলু একেবারেই তৈরি, এখন এতে লেবুর রসটা অ্যাড করব। এবার এতে ধনে পাতাটা অ্যাড করব। একেবারে তৈরি মশলাদার আলু, খেতে ভীষণ ভালো। তো এরকম আইটেমের রান্না পেতে চাইলে শাশ্বতী হোমমেড রেসিপি দেখতে থাকুন। বিভিন্ন ধরনের রান্না, নিরামিষ, আমিষ, সব রকম রান্নার রেসিপি পেতে চাইলে শাশ্বতী হোমমেড রেসিপি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদেরকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।